টেনমেট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বায়ান্নর দিনগুলো সম্পর্কে জানব। প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। লেখক সম্পর্কে আমরা সবাই ইতোমধ্যে জেনেছি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তার বাবা ছিলেন শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন, অর্থাৎ তিনি একেবারে ছোটকাল থেকেই দেশের মানুষকে নিয়ে ভাবতেন। তার শিক্ষা জীবনে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তিনি অধ্যয়ন করেন। কিন্তু একটি আন্দোলনে জড়িত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। তার সাথে আরও যারা বহিষ্কৃত হয়েছিলেন তারা মুচলেকা দিয়ে বহিষ্কার আদেশটি প্রত্যাহার করিয়ে নেন, অর্থাৎ তারা এই মর্মে মুচলেকা দেন যে এই ধরনের কোনো কার্যকলাপে তারা ভবিষ্যতে আর যুক্ত থাকবে না। কিন্তু বলাই বাহুল্য, প্রচণ্ড আত্মসম্মান বোধ সম্পন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধরনের কোনো মুচলেকা দিতে অস্বীকৃতি জানান। এ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আর পড়ালেখা শেষ করতে পারেননি এবং তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য তিনি কোনো ধরনের চেষ্টাও করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ হিসেবে যে পরিচিত 6 দফা, তার মূল উত্থাপক ছিলেন। পরবর্তীতে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ ব্যাপক ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা শুরু করে। এমন পরিস্থিতিতে তিনি অসহযোগের ডাক দেন, অর্থাৎ সহযোগিতা না করার একটা আহ্বান জানান তার জনগণের প্রতি। কার সাথে সহযোগিতা করবে না? পাকিস্তানের শাসক গোষ্ঠীর সাথে। অর্থাৎ তিনি সরাসরি কোনো যুদ্ধের ডাক না দিয়ে প্রথমত একটি সিভিল ডিসঅবিডিয়েন্সের কথা প্রচার করেন, যাতে করে কিনা পাকিস্তানি শাসক গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়ে। পরবর্তীতে 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির এই যে মুক্তি সংগ্রাম, সেটিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য 1971 সালের 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের আগে, অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত হয় অস্থায়ী বাংলাদেশ সরকার এবং এই অস্থায়ী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং বিজয় ছিনিয়ে আনে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি তিনি দেশে ফিরেন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের ভার নিজের কাঁধে তুলে নেন। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে ওঠেন। তিনি প্রথম বাঙালি যিনি কিনা জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছেন। 1972 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন। 1975 সালের 15 আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এখন আমরা একটু পাঠ পরিচিতি সম্পর্কে জানব। দেখা যাক 52 দিনগুলো এই লেখাটিতে মূলত কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। প্রথমেই আমরা উৎস সম্পর্কে জানব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো তার
অসমাপ্ত আত্মজীবনী থেকে সংকলন করা হয়েছে। বঙ্গবন্ধু সহকর্মী ও তার সহধর্মিণী অর্থাৎ তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের অনুরোধে 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনীটি লেখা শুরু করেন। 1968 সালের 17 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় তার এই জীবনী লেখাটি বন্ধ হয়ে যায়। তার এই আত্মজীবনীতে 1955 সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাগুলো স্থান পেয়েছে বা জায়গা করে নিয়েছে। তিনি তার যৌবনের অধিকাংশ সময় কারাপ্রকোষ্ঠের নির্জনে কাটিয়েছেন, তবে তারপরেও তিনি ছিলেন আপোষহীন, তিনি ছিলেন নির্ভীক। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধি ও রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি তার এই অসমাপ্ত আত্মজীবনীতে অত্যন্ত চমৎকারভাবে এবং সহজ সরলভাবে তুলে ধরেছেন। বায়ান্ন দিনগুলো এই রচনাটিতে 1952 সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে বা প্রকাশিত হয়েছে, কিংবা এখানে তিনি তার এই যে জীবন কাহিনীগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে 1952 সালে লেখক অর্থাৎ শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট শুরু করেন। স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষ আসলে কি ধরনের ভূমিকা নিয়েছিল, তার প্রতি কি ধরনের আচরণ তারা করেছে, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি আসলে কিভাবে চেষ্টা করেছেন এবং তাদের কাছে বিভিন্ন রকম বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি কি কি কৌশল অবলম্বন করেছেন ইত্যাদি। স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে ঢাকায় 21 ফেব্রুয়ারিতে ছাত্র জনতার মিছিলে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে তার কথা। সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন জেনেও অর্থাৎ একেবারেই মৃত্যু কাছে জেনেও পিতামাতা স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার হৃদয়স্পর্শ স্মৃতিও তিনি তুলে ধরেছেন তার এই লেখাটিতে। এখন আমরা এই 52 দিনগুলো রচনাটির কিছু গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জেনে নিব যেগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য জানাটি গুরুত্বপূর্ণ। জেলের ভেতর আমরা দুইজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। প্রশ্ন আসতে পারে জেলের ভেতর কয়জন প্রস্তুত হচ্ছিলেন অনশনের জন্য, এর উত্তর হচ্ছে 2 জন। জেল কর্তৃপক্ষ বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন সাহেব, কি নাম, আমির হোসেন, ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান সাহেব, কি নাম, ডেপুটি জেলারের মোখলেসুর রহমান। এই দুটো তথ্য গুরুত্বপূর্ণ, আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারা আমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু বলাই বাহুল্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একেবারেই আপোষহীন, তাই তিনি তাদের কথায় মোটেই কান দেননি। সরকার আমাদের বছরের পর বছর বা বছরের পর বছর বিনা বিচারে আটক রেখেছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি, অর্থাৎ আমির হোসেন সাহেব এবং মোখলেসুর রহমান সাহেবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে চাচ্ছেন যে আসলে তাদের প্রতি কোনো রকম বিরাগ ভাজন হয়ে তিনি এই অনশন ধর্মঘটটি করছেন না, বরং তিনি ধর্মঘট করছেন এই সিস্টেমের বিরুদ্ধে। এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই, তার মানে ভদ্রলোকের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভদ্র আচরণ করেছেন এমনটাই তিনি বোঝাতে চাচ্ছেন। মোখলেসুর রহমান সাহেব খুবই অমায়িক, ভদ্র ও শিক্ষিত ছিলেন, তিনি খুব লেখাপড়া করতেন। 15 ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেট নিয়ে যাওয়া হলো, এই কথা বলে যে আপনার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেল গেটে পৌঁছালাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে। এই মহিউদ্দিন আহমদ ছিলেন আরেকজন রাজনীতিবিদ। বাংলাদেশের অভ্যুদয়ের আগেও পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তারপর
ফরিদপুর জেলে দুইজনকে পাঠানো হচ্ছে, অর্থাৎ তাদেরকে তারা যে কারাগারে ছিলেন সেখান থেকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তখন 9টা বেজে গেছে, 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে, সেই জাহাজ আমাদেরকে ধরতে হবে। আমি দেরি করা শুরু করলাম, তা না হলে কেউই জানবে না যে আমাদেরকে কোথায় পাঠানো হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যখন এ ধরনের স্থানান্তর করার একটা আদেশ পেলেন, তখন তিনি নানা রকম কৌশল অবলম্বন করা শুরু করলেন, যাতে করে তার নেতাকর্মী কিংবা তার শুভাকাঙ্ক্ষীরা জানতে পারে যে তাকে আসলে কোথায় পাঠানো হচ্ছে। দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম, রওনা করতে করতে আরো আধা ঘন্টা লাগিয়ে দিলাম। আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে, গাড়ির ভেতর জানালা উঠিয়ে ও দরজার কপট বন্ধ করে দিল, অর্থাৎ বাইরে থেকে কেউ যাতে দেখতে না পারে সেই ব্যবস্থা করা হলো। দুইজন ভিতরে আমাদের সাথে বসলো, আর একজন গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চলল। সেখানে গিয়ে দেখি পূর্বেই একজন আর্ম পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যখন কিনা ট্যাক্সি পাওয়া খুবই দুষ্কর ছিল বা কষ্টকর ছিল। তারপর আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, রাত 1টায় আরেকটা জাহাজ ছাড়বে। এই তথ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরেকটা জাহাজ কখন ছাড়বে, উত্তর হচ্ছে রাত 1টায়। আমাদেরকে নারায়ণগঞ্জ থানায় পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। রাত 11টায় আমরা স্টেশনে আসলাম। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম, বললাম জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। সমস্ত দিন জাহাজ চলল, রাতে গোয়ালন্দ ঘাটে পৌঁছালাম, সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুর পৌঁছালাম। কয়টায়? রাত 4টায়। কিন্তু রাতে আমাদেরকে জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না, আমরা দুইজনে জেলে সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালাম। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম, কাকে বললেন? সুবেদার সাহেবকে। জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নেবে না, চলেন কিছু নাস্তা করে আসি। নাস্তা খাবার ইচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসলে ছিল না, তবে তিনি চিন্তা করছিলেন এমন সুযোগে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে অন্তত ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে যে তারা ফরিদপুরের জেলে আছেন এবং অনশন ধর্মঘট করছেন। আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসেছেন। দুই দিন পর অবস্থা আরও খারাপ হলে আমাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার রাজনৈতিক সহকর্মী মহিউদ্দিন আহমেদ তারা দুজন অনশন করছিলেন। অনশনের কারণে অর্থাৎ না খেয়ে থাকার জন্য তাদের শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, এ কারণেই তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। আমাদের দুইজনেরই শরীর খারাপ, মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে, অর্থাৎ এক ধরনের বক্ষব্যাধিতে, আর আমি ভুগছি নানান রোগে। 4 দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো, কয়দিন পরে? 4 দিন পরে। 5-6 দিন পরে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। আমরা ইচ্ছা করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম, কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই, আমাদের ওজনও কমতে থাকলো। বারবার সিভিল সার্জন সাহেব অর্থাৎ ডাক্তার সাহেব অনশন করতে নিষেধ করছিলেন। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিনের শরীরও অতিশয় দুর্বল হয়ে পড়েছিল। আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম, পালপিটেশন হয় ভীষণভাবে, অর্থাৎ অত্যন্ত বুক ধরফর করে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। যদিও এমন অবস্থাতে হাত কাঁপছিল, তবুও ছোট ছোট করে তিনি 4টি চিঠি লিখলেন। কয়টি চিঠি? 4টি চিঠি। একটা হচ্ছে বঙ্গবন্ধুর বাবার কাছে, একটা হচ্ছে রেনুর কাছে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর কাছে, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। 2-1 দিন পরে আর লেখার শক্তি থাকবে না। 21 ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম। রাতে সিপাহীরা
ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে। তো এমন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুনতে পেলেন যে তার নামে ফরিদপুরে স্লোগান দেওয়া হচ্ছে। তিনি কিছুটা বিব্রত হলেন, তিনি ভাবলেন মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন, তার চেয়ে বরং শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো আসলে হতো। তারপর রাতে যখন ঢাকায় খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম, কত লোক মারা গেছে তা বলা কষ্টকর, তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে বলে শুনেছি। দুজনে পাশাপাশি বিছানায় শুয়ে আছি। 22 তারিখে সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল, আর এই যে গোলাগুলির কথা বলা হয়েছে সেই গোলাগুলির কারণে মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না যে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। কে ছিলেন এই নুরুল আমিন? তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নুরুল আমিন পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন। 144 ধারা ভঙ্গ করলে, গুলি না করে গ্রেফতার করলেই আসলে চলত। আমি ভাবলাম দেখব কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়িতে ঢুকে ভীষণ মারপিট করেছে, সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তারপর আমাদের অবস্থা এমন পর্যায়ে এসেছে যে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি, অর্থাৎ একেবারেই মরণাপন্ন একটি পরিস্থিতিতে পৌঁছে গেছেন বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক সহকর্মী মহিউদ্দিন আহমদ। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5-7 বার আমাদের দেখতে আসেন। 25 তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে এসেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু আশা করে। আমার কথা বলতে কষ্ট হয়, আস্তে আস্তে বললাম অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি। ডেপুটি জেলা সাহেব বললেন কাউকে খবর দিতে হবে কিনা, আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়, আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল। এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাতে পায়ে সরিষার তেল গরম করে বালিশ করতে শুরু করলো, কারণ মাঝে মাঝে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। অন্যদিকে মহিউদ্দিনের অবস্থা ভালো না, কারণ পিউরিসিস আবারও আক্রমণ করে বসেছে। আমার চিঠি চারখানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম আমার মৃত্যুর পরে চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন, আমি তার কাছে ওয়াদা নিলাম। বারবার আব্বা মা ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনু কিংবা তার স্ত্রীর কথা তিনি বলছেন যে রেনুর দশা কি হবে, তার তো কেউ নাই দুনিয়ায়, ছোট ছেলে মেয়ে দুইটা, তাদেরই বা কি অবস্থা হবে। তবে বিশ্বাস আছে আমার আব্বা ও ছোট ভাই তাদের ফেলবে না, চিন্তা শক্তি হারিয়ে ফেলছিলেন তিনি। হাসিনা কামালকে একবার দেখতে পারলাম না, অর্থাৎ শেখ হাসিনার কথা বলা হচ্ছে এই জায়গাটিতে। বাড়ির কেউ খবর পায় নাই, পেলে নিশ্চয়ই আসত। মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুইটা খাট পেতে নিয়েছিলাম, একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম, দুজনই চুপচাপ পড়ে থাকি, আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না, আসছেন দেখছেন চলে যাচ্ছেন। 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল, বোধ হয় আর দু একদিন বাঁচতে পারি। তারপর
27 তারিখ রাত 8টার সময় আমরা দুজন চুপচাপ শুয়ে আছি। কারোর সাথে কথা বলার ইচ্ছাও নাই, শক্তিও নাই। দুজনেই শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমার কাছে বসলেন এবং বললেন, আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? বললাম, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। ডেপুটি জেলা সাহেব বললেন, আমি পড়ে শোনাই, আপনার মুক্তির অর্ডার এসেছে রেডিওগ্রামে, এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকে অর্ডার এসেছে, দুইটা অর্ডার পেয়েছি। তিনি পড়ে শোনালেন। আমি বিশ্বাস করতে চাইলাম না। মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখলো এবং বলল যে তোমার অর্ডার এসেছে, ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন। মহিউদ্দিনকে দুজন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল, তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দেব। দুই চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। সকাল 10টায় খবর পেলাম আব্বা এসেছেন। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ তাকে ভিতরে নিয়ে আসলেন। আমাকে দেখেই আব্বার চোখে পানি চলে এসেছে। আবার সহ্য শক্তি অনেক বেশি, কোনো মতে চোখের পানি মুছে ফেলেন। কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তোমার মুক্তির আদেশ হয়েছে, তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে। বাবা বললেন, তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে আমি চলে এসেছি, কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুরে নেওয়া হয়েছে কিনা। আজই টেলিগ্রাম করব, তারা যেন বাড়িতে রওনা হয়ে যায়। আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা হব, বাকি খোদা ভরসা। সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি, অর্থাৎ মুক্তির পরে তার যদি শারীরিকভাবে খারাপ কিছু হয় এর জন্য দায়িত্ব সিভিল সার্জন সাহেব নেবেন না। আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে, তবে একসাথে ছাড়বে না, একদিন পরে ছাড়বে। পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের বাইরে রেখে দিল, যদি কিছু হয় তাহলে বাইরে গিয়ে হোক, এটাই তাদের ধারণা। 5 দিন পর বাড়ি পৌঁছালাম। কয়দিন পর? 5 দিন পর। মাকে তো বোঝানো কষ্টকর। হাসু বা শেখ হাসিনা আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। অর্থাৎ ছোট্ট একটা শিশু তখন যা কিছু বাইরে শুনেছে সেটাই সে আসলে আবার বলছে। 21 ফেব্রুয়ারিতে ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল বেনু ও মা ঢাকা থেকে বাড়িতে এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, তখন রেনু কেঁদে ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবা, আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলবো নিয়ে যেতে? আব্বাকে বলতে পারি না লজ্জায়। নাসের ভাই কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই বাড়িতে নাই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, তাই রওনা করলাম ঢাকায় সোজা আমাদের বড় নৌকায় 3 জন মাল্লা নিয়ে। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়া মায়া আছে? আমাদের কারো কথা তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো? অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী তার প্রতি অভিমান করছেন বা অনুযোগ করছেন। তারপর আমি এই দুটো দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের অবস্থা কি হতো? তুমি বলবা খাওয়া দাওয়া কষ্ট তো হতো না, মানুষ কি শুধু খাওয়া পরা নিয়ে বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতা? আমি তাকে কিছুই বললাম না, তাকে বলতে দিলাম, কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছু কমে। রেনু খুব চাপা, আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে, শুধু বললাম উপায় ছিল না। 27-28 মাস পরে। কতদিন পরে? 27-28 মাস। 27-28 মাস পরে আমি সেই পুরনো জায়গায়, পুরনো কামরায়, পুরনো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়ে গেল। ঢাকায় খবর সবই পেয়েছিলাম, মহিউদ্দিনও মুক্তি পেয়েছে। আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে।
পরের দিন সকালে আব্বা ডাক্তার আনলেন। সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশনও সাথে ছিল। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেওয়া হয়। দিন দশেক পরে, কতদিন পরে, দশ দিন পরে আমাকে হাঁটতে হুকুম দিলেন, এবং তাও শুধু বিকেলবেলায়। আমাকে দেখতে রোজই অনেক লোক বাড়িতে আসত। গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সংখ্যক সহকর্মী এসেছিল। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাসু ও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে খেলা ফেলে আমার কাছে আসে যায় আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলে, হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। কার বয়স মাত্র কয়েক মাস? শেখ কামালের বয়স। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দী করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ, তা কে বোঝাবে? মানুষ আসলে স্বার্থের জন্য একেবারে অন্ধ হয়ে যায়। আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। সামান্য হলেও কিছু তো আন্দোলন করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরো কতকাল খাটতে হয় কেই বা জানে। একে কি স্বাধীনতা বলে? ভয় আমি আর পাই না, আর মনও শক্ত হয়ে গেছে। ১৯৫২ সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়, অর্থাৎ তারা আসলে শোষক। খবর নিয়ে জানতে পারলাম 21 ফেব্রুয়ারির গুলি হওয়ার পরে এর খবর বাতাসের সাথে সাথে গ্রামে পৌঁছে গেছে এবং ছোট ছোট হাট বাজারে পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে শুরু করেছে যে বিশেষ একটা গোষ্ঠী বা দল বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। তবে জনসাধারণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ও প্রতিবাদ দেখে বঙ্গবন্ধুর ভরসা ছিল যে বাঙালিকে পাকিস্তানিরা কখনো দমিয়ে রাখতে পারবে না, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে এবং এগিয়ে এসেছে। কোনো কোনো মাওলানা সাহেবরা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে, এখন তারাও চুপ মেরে গেছেন ভয় পেয়ে। প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে আর তারা সাহস পাচ্ছেন না। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, কারণ তাতে ক্ষমতার যে গদি সেটি নড়ে যেতে পারে। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। আশা করি 52 দিনগুলো এই লেখাটি পড়ে আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কে জানতে পেরেছি। তারপর এখন আমরা এই লেখাটির সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দের শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জেনে নেব। দেখা যাক 52 দিনগুলো লেখা থেকে কোন কোন শব্দগুলোর শুদ্ধ বানান সম্পর্কে আমাদের বেশি সচেতন থাকতে হবে। শোষক, সহধর্মিনী, দুর্বল, উৎকণ্ঠা, নির্ভীক, সিপাহী, পরিস্ফুট, নির্ভীক এবং মুহূর্ত। মুহূর্ত বানানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায়শই এটি ভুল করে থাকি। এই বানানটি একটু মনোযোগ দিয়ে আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা কিছু শুদ্ধ উচ্চারণ সম্পর্কে দেখি। সবগুলো শব্দ কিন্তু নেওয়া হয়েছে 52 দিনগুলো এই রচনা থেকে। প্রথমেই সান্ত্বনা, তারপর অত্যাচার, তারপর প্রকোষ্ঠ এবং এরপর প্রতীক্ষা। আশা করি গুরুত্বপূর্ণ বানান ও গুরুত্বপূর্ণ শুদ্ধ উচ্চারণগুলো আমরা জানতে পেরেছি।
তারপর আমরা সবাস নিয়ে একটু দেখি। আমরা চারটা সবাসবদ্ধ পদ নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা এই আলোচ্য রচনা থেকে নেওয়া হয়েছে। মালপত্র, এর ব্যাসবাক্য হচ্ছে মাল ও পত্র, এবং এটি দ্বন্দ্ব সমাস। হাট বাজার, যার ব্যাসবাক্য কিনা হাট ও বাজার, এটিও দ্বন্দ্ব সমাস। ধর্মঘট, এর ব্যাসবাক্য হচ্ছে ধর্ম রক্ষার্থে ঘট, এর সমাসটির নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অনশন, এর ব্যাসবাক্য হচ্ছে নয় অশন, এবং এটি নয়ও তৎপুরুষ সমাস। সমাস তো দেখে ফেললাম, এবার চলো একটু সন্ধি সম্পর্কে জানি। আমরা তিনটা শব্দের সন্ধি জানব। প্রথমে অত্যাচার, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতি যোগ আচার। তারপর ব্যবস্থা, বি যোগ অবস্থা। উদ্বেগ, উত যোগ বেগ। তারপর এখন আমরা একটু বিগত বছরের প্রশ্ন দেখে আসি, যেগুলো ভালোমতো যদি আমরা দেখি ও পারি তাহলে আমাদের ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটি আরও ভালো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2018-19 সালে প্রশ্ন এসেছিল, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটি কোন রচনায় উল্লেখ করা হয়েছে? অপশন এ রেইনকোট, অপশন বি অপরিচিতা, অপশন সি আহ্বান, এবং অপশন ডি বায়ানোর দিনগুলো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ বায়ানোর দিনগুলো। তারপর বায়ানোর দিনগুলো কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2018-19 সালে প্রশ্ন হিসেবে এসেছিল। অপশন এ জেলখানার জীবন, বি কারাগারের রোজনামচা, সি অসমাপ্ত আত্মজীবনী, এবং ডি অলিখিত জীবন। দেখা যাক কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী। তারপর আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন দেখি। দেখা যাক আমরা কয়জন প্রশ্নগুলোর উত্তর আমি বলে দেওয়ার আগেই সঠিকভাবে অনুমান করতে পারি। এক নম্বর প্রশ্ন, রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রহণ করল না কারা? উত্তর জেল কর্তৃপক্ষ। দুই নম্বর প্রশ্ন, অনশন চলাকালে শেখ মুজিব ও মহিউদ্দিনকে জোর করে কোন উপায়ে খাওয়ানো হয়? উত্তর নাকের ভেতর নল দিয়ে। প্রশ্ন নং তিন, তৎকালীন সময়ে কত তারিখে হরতাল পালন করা হয়? সঠিক উত্তর 21 ফেব্রুয়ারি। চার নং প্রশ্ন, ফরিদপুরে শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল কারা? সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীরা। প্রশ্ন নং পাঁচ, শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট শুরু করেন কোথায়? উত্তর ফরিদপুর জেলে পৌঁছে। তারপর ছয় নম্বর প্রশ্ন, জাহাজ না থাকায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? সঠিক উত্তর নারায়ণগঞ্জে। প্রশ্ন নং সাত, রাতের জাহাজ ছেড়েছিল কয়টায়? সঠিক উত্তর রাত একটায়। প্রশ্ন নং আট, সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন? সঠিক উত্তর গোপালগঞ্জে। প্রশ্ন নং নয়, নতুন জেলখানায় যেতে কি গাড়ি আনা হয়েছিল? উত্তরটি হচ্ছে বদ্ধ ঘোড়ার গাড়ি। দশ নম্বর প্রশ্ন, মুক্তি পাবার পরে বঙ্গবন্ধু বাড়ি পৌঁছালেন কতদিন পর? সঠিক উত্তর হচ্ছে 5 দিন পর। তারপর আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? এর সঠিক উত্তর হচ্ছে নুরুল আমিন সম্পর্কে বলা হচ্ছে, যিনি কিনা তৎকালীন সময়ে পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন। বারো নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু অনশন ভাঙলেন কি দিয়ে? উত্তর হচ্ছে 2 চামচ ডাবের পানি দিয়ে। তেরো নম্বর প্রশ্ন, অন্যায় প্রতিবাদ করে মরতে চান কে? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন নং চৌদ্দ, নারায়ণগঞ্জ থেকে শেখ মুজিবুর রহমান কোথায় পৌঁছালেন? সঠিক উত্তর গোয়ালন্দ ঘাটে। পনেরো নম্বর প্রশ্ন, কথার বাঁধ ভেঙে গিয়েছিল কার? সঠিক উত্তর হচ্ছে রেণুর, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর।
আশা করি এতক্ষণ আমরা যা কিছু পড়লাম ও জানলাম সেগুলো আমরা বুঝতে পেরেছি এবং ভর্তি পরীক্ষায় আসলে আমরা সঠিক উত্তরগুলো দিতে পারবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালোই থেকো।